সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সামনের সপ্তাহ থেকে তোমাদের অনলাইন মূল্যায়ন পরীক্ষা শুরু হচ্ছে। অনলাইন মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটা আমি দেব, সেখানে অবশ্যই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই বিষয়টা থাকবে। এবং আমি গত কয়েকটা ক্লাসে রূপান্তর নিয়ে যা পড়িয়েছি সেখান থেকে আমি অবশ্যই প্রশ্ন করব। আজকে তেমনই রূপান্তরের কিছু অংশ বাকি রয়ে গেছে, সেগুলো পড়াচ্ছি। আজকে পড়াবো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। প্রথমে দেখো, যে কোনো বাইনারি সংখ্যা, আচ্ছা তার আগে বলি, আমি কিছুদিন আগে তো চার্ট পড়িয়েছিলাম, কয়েক সপ্তাহ কয়েকটা ক্লাসের আগে। সেখানে আমি চার্টেতে দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যা সবার শেষে কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিয়েছিলাম। একটু সোজা পদ্ধতিতেই দেখিয়েছি। আরো অনেক রকম পদ্ধতি আছে বাইনারি সংখ্যাগুলো মনে রাখার, কারণ কেন মনে রাখার প্রয়োজন আছে, বাইনারি সংখ্যা যেহেতু ওয়ান এবং জিরো, এই দুটো সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তার মানে ওয়ান এবং জিরো দিয়ে আমি বাইনারি সংখ্যাকে কি করব, অন্য অন্য দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে বাইনারিতে নিয়ে ট্রান্সফার করব। এখন এই যে বাইনারি সংখ্যা মনে রাখতে হবে, সে মনে রাখার প্রসেসটাও বলে দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই এতদিনে জিনিসটা আত্মস্থ করতে পেরেছ। আজকে সেজন্য আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, চারটা আর পড়াচ্ছি না। বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন একটু প্রশ্নটার একটু খেয়াল করে দেখো, অক্টাল সংখ্যায় রূপান্তর যখন বলবো, কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে বাইনারি সংখ্যাগুলোকে তিনটা বিটের একটা গুচ্ছ তৈরি করতে হবে, সেই গুচ্ছ থেকে মানটা বসাতে হবে। যদি তিন বিট না থাকে সেক্ষেত্রে আমার সংখ্যাটি ডানে শূন্য বসে তিনটা বিট তৈরি করতে হবে, কারণ আমি জানি কোনো একটা সংখ্যা শুরুতে, মানে ডান দিকে যদি আমি শূন্য বসাই, সেক্ষেত্রে কি হবে, সংখ্যাটি মানের একটা পরিবর্তন হবে। কিন্তু যদি সংখ্যাটির বামে আমি শূন্য বসাই, সেক্ষেত্রে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। এখন ওয়ান জিরো ওয়ান ওয়ান, প্রথম অঙ্কটা খেয়াল করো, ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, পয়েন্ট ওয়ান ওয়ান, এই যে একটা সংখ্যা দিয়েছি, পয়েন্টের বামে, বাম দিকে আছে কি পূর্ণ সংখ্যা, আর ডানে, ডানে আছে ভগ্নাংশ। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে পূর্ণ অংশটাকে নিয়ে আমি কাজ করছি। একটু খেয়াল করা প্রত্যেকে, পূর্ণ অংশের ক্ষেত্রে আমি আসব হাতের ডান দিক থেকে বাম দিকে তিনটা বিট হিসাব করব। কোন দিক থেকে হিসাব করব, ডান থেকে বামে তিনটা বিট হিসাব করব। তাহলে প্রথমে আসি জিরো ওয়ান জিরো, একটা বিট হয়ে গেল, তিন বিটের একটা গুচ্ছ। ওয়ান ওয়ান জিরো, এই তিনটা বিট নিয়ে একটা গুচ্ছ হলো, ওয়ান বাকি রয়ে গেছে। এখন আমি কি বলেছিলাম, অবশ্যই তিনটা বিটের একটা গুচ্ছ লাগবে। এই জন্য পরবর্তীতে তুমি একটু খেয়াল করে দেখো তোমরা, যে জিরো ওয়ান জিরো একটা বিট, ওয়ান ওয়ান জিরো তিনটা বিটের আর একটা গুচ্ছ তৈরি হলো, ওয়ান এর বামে, ডানে না কিন্তু বামে, আমি দুটো সংখ্যা, দুটো শূন্য ব্যবহার করেছি। আমার হেক্সাডেসিমাল বললে আমি তিনটা শূন্য ব্যবহার করতাম, কারণ চার বিট প্রয়োজন সেখানে হেক্সাডেসিমাল, যখন করাবো তখন বুঝবে। এখানে তিনটা বিট, তার মানে আমি সংখ্যাটির বামে চাইলে একের অধিক শূন্য যুক্ত করে তিনটা বিটের একটা গুচ্ছ তৈরি করে নেব। কারণ এই যে জিরো জিরো ওয়ান মানে কি, ওয়ান, মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ওয়ান জিরো জিরো হলে কিন্তু মানের পরিবর্তন হতো। তার মানে কোনো সংখ্যার ডানে শূন্য বসাবো না, বামে শূন্য বসিয়ে একটা তিন বিটের একটা গুচ্ছ তৈরি করব। এবার আসো দশমিকের পরে কত আছে, ওয়ান ওয়ান, এখানেও কিন্তু তিনটা বিট হয়নি গুচ্ছ তৈরি করার জন্য, যেহেতু আমাকে অক্টেলে রূপান্তর করতে হবে। তাহলে আমি সংখ্যাটাতে এবার দেখো, যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে আমি যাব বাম থেকে ডানে, পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বামে কাউন্ট করব, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যাব, তাহলে ওয়ান ওয়ান একটা জিরো বসাবো। এবার দেখো পূর্ণাংশের ক্ষেত্রে বামে যখন শূন্য বসাবো মানের যাতে পরিবর্তন না হয়, কিন্তু দশমিকের পরে ভগ্নাংশের ক্ষেত্রে শূন্য বসালে মানের অবশ্যই পরিবর্তন হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই জিনিসটা, এটাই হচ্ছে নিয়ম। তাহলে ওয়ান ওয়ান জিরো, এবার আমি শুধু মানগুলো বসাবো। দেখো জিরো জিরো ওয়ান মানে ওয়ান, এখন বাইনারিতে ওয়ান মানে ওয়ান, জিরো মানে জিরো। এবার পরবর্তীটাতে আসো, জিরো ওয়ান ওয়ান, আমরা জানি
বাইনারিতে 2 মানে 10, 3 মানে 11। 0টা যেহেতু সংখ্যাটির কিসে আছে? বামে আছে। 0টা কাউন্ট করার দরকার নেই। 0 1 1 মানে 1 1। তাই মান লিখেছি কত? 3। এবার দেখো 0 1 0 মান লিখেছি কত? 2। কারণ 0 1 0 মানে কি বাইনারিতে কত? 2। বাইনারিতে 0 1 0 এই সংখ্যাটিকে যখন আমরা দশমিকে অক্টালে হেক্সাডেসিমালে লিখব 2। 1 1 0 1 1 0 এই বাইনারি সংখ্যাটির মান হচ্ছে 4। চারটা বের করে ভালো করে খেয়াল করে দেখো, অক্টালে 1 1 0 মানে হচ্ছে 4। এবার মানটা লিখেছি শুধু 132.4। এবং যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলেছে 8, কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, সেটা লিখে দিয়েছি। এবার আসো 2 নাম্বার প্রশ্নটাতে। সেম আমি একটু ইলাবোরেট করে করিয়েছি জিনিসটা, একটু খেয়াল করো। 1 1 1 1 1 0 1 0 1 0 1 প্রথমে কি বলেছি, তিনটা বিটের একটা গুচ্ছ তৈরি করব। সেক্ষেত্রে দশমিকের বামের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে কাউন্ট করব? ডান থেকে বাম। তাহলে ডান দিক থেকে কাউন্ট করি, আসো 1 0 1 একটা বিট, 0 1 0 আরেকটা গুচ্ছ তৈরি হলো তিনটা বিট নিয়ে, 1 1 1 এই তিনটা বিট নিয়ে একটা গুচ্ছ তৈরি হয়ে গেল। এবার দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে দেখো কোন দিক থেকে যাব, বাম থেকে ডানে, 0 1 1 তিনটা বিট নিয়ে একটা তৈরি হয়ে গেল গুচ্ছ, 1 1 1 তিনটা বিট নিয়ে একটা গুচ্ছ তৈরি হয়ে গেল। এবার পরবর্তী লাইনে শুধু মানগুলো লিখেছি। বাইনারিতে 1 1 1 সেটা অক্টালে হচ্ছে 7, 0 1 0 2, 1 0 1 5, 0 1 1 মানে 1 1 3, 1 1 1 মানে 7। চারটা ভালো করে পড়লেই বুঝবে 1 1 1 এইটা দশমিকে, দশমিক অক্টাল হেক্সাডেসিমাল এই যে মানগুলো রয়েছে সেই মানে সেখানে সেটা হচ্ছে 7। এখন চাইলে তোমরা বোর্ড বইটা খুলে দেখতে পারো, সেখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা মান দেওয়া আছে। এখন অনেকে প্রশ্ন করছো যে কোন বই থেকে পড়বো, কোন বই থেকে পড়বে বলতে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের বোর্ড বইটা কিন্তু নির্ধারিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী, এই যে বোর্ড বই এটা কিন্তু তোমাদের বোর্ড বই। তাহলে এই যে বোর্ড বইটা রয়েছে এটাই তো আমার পাঠ্যপুস্তক, প্রধান পাঠ্যপুস্তক, তো এই বইটা তো অবশ্যই রাখবে সাথে। তার সাথে আমি বলেছিলাম যদি বুঝতে অসুবিধা হয় রিগাল পাবলিকেশনসের একটা বই রয়েছে, সেই রিগাল পাবলিকেশনসের বইটা তোমরা ফলো করতে পারো। প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ওখানে, বইটা তুলনামূলক অন্যান্য বই থেকে ইজি। আশা করছি বই নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এবার আসো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর কিভাবে করব সেটা নিয়ে একটু কথা বলি। ধরো একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো একদম ইজি, কারণ অক্টাল সংখ্যার সংখ্যাটিকে শুধুমাত্র বাইনারিতে মান কি হবে সেটা লিখে দিলেই হয়ে যাবে। অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে কিভাবে লিখবো সেটা লিখলেই হয়ে যাবে, বিশেষ কিছু না। যেমন ধরো 6 হচ্ছে বাইনারিতে কত? 1 1 0। 2 মানে হচ্ছে যে 10, 1 0। এখন আমি বলেছি যেহেতু আমি এই অক্টাল সংখ্যাটিকে কিসে রূপান্তর করছি, বাইনারি সংখ্যায় রূপান্তর করছি, সেজন্য তিনটি বিটের একটি গুচ্ছ তৈরি করব। তাহলে তিনটি বিটের একটি গুচ্ছ তৈরি করলে 2 এর নিচে আমি 1 0 লিখবো না, লিখবো 0 1 0। 0 1 0 যে কথা, 1 0 একই কথা, শুধুমাত্র তিনটা বিটের একটা গুচ্ছ তৈরি করব, কারণ অক্টাল সংখ্যায় রূপান্তর করছি। 5 মানে কত? 1 0 1। 7 মানে কত বাইনারিতে? 1 1 1। পরবর্তীতে শুধুমাত্র মানগুলো লিখেছি, একটু খেয়াল করো। 6 2 5 7 8 এই যে অক্টেল সংখ্যাটি দেওয়া হয়েছে সে অক্টেল সংখ্যাটিকে কি করেছি, শুধুমাত্র মানটা লিখেছি 1 1 0
0101 0101 111 এবং নিচে বাইনারি সংখ্যার ভিত্তিগত 2 সেটা উল্লেখ করে দিয়েছি।